Hey guys, welcome back to my channel. Welcome back to another video. তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম উদয়পুর বার্থডে সেলিব্রেশন করতে। তো বোনের মেয়ের বার্থডে সেলিব্রেশনের পরদিন ভাবলাম ছোট ভাইদের সাথে একটু ঘোরাঘুরি করে আসি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির জন্য। এখন এসেছি আমরা গোমতী নদীর কাছে। নদীর কাছাকাছি জায়গাগুলোতে কৃষিকাজ ভালো হয়, তো এখন এখানেই ঘুরতে এসেছি। এখানকার দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। ক্যামেরায় কতটুকু আসবে জানি না, বাট চোখে দেখে কিন্তু ভীষণ মজা লাগছিল। আমরা ভাই বোনরা মিলে এখানে এসেছি সবাই মিলে। দেখুন একটু ভিউটা কত ভালো। ওরা সবাই আমাকে ফেলেই চলে যাচ্ছে, তো আমি একটু যাই ওদের কাছে তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানিয়েছিলাম নভেম্বর মাসে, বাট কিছু একটা কারণে দিতে পারিনি। তখন মাত্র কিছুদিন হয়েছে, সবজিগুলো লাগিয়েছে। এখানে সামনে আছে বেগুন গাছ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখন সানসেটের সময়ও হয়ে গিয়েছে, এখান থেকে সানসেটটাকে খুব ভালো দেখা যায়। তো আজকে আমি দেখে যাব এখান থেকে ওদের সাথে। এখানে মাত্র সবজিগুলো লাগানো হয়েছে, পেছনে দেখা যাচ্ছে। দেখুন আমাদের পার্সোনাল একটা ক্যামেরাম্যান, মাস্ক পরে কিন্তু চশমা পরা যায় না। নদীর জল নাই, এই সময় নদীর জল অলমোস্ট শুকিয়েই গেছে। আমার ভাই এখানে ভিউটা ক্যাপচার করার চেষ্টা করছে। এখানে তুলবো থাম্বনেলের জন্য একটা পিকচার সবাই মিলে। বাঁধাকপিগুলো লাগানো হয়েছে, বেশি দিন হয়নি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ছোট ভাই মনোযোগ দিয়ে ফটোগ্রাফি করছে। ওর হেয়ার কাটটা একটু দেখুন, পুরোটা ছাগলের লেজ। কত সুন্দর ভিউ। ওখানে সবাই সেলফিতে ব্যস্ত। এখানে আমাদের ক্যামেরাম্যানটা দেখে নিন। ক্যামেরাম্যান কিটা তুলো ভাই, বাহ। আমাদের শানু স্টেশনে যাওয়ার জন্য রাগ করে আছে, কিন্তু আমরা এখন স্টেশনে যাচ্ছি না। শানু, শানুকে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব বলে নিয়ে এসেছি এখানে, তাই ও মুখটাকে এরকম বানিয়ে দাঁড়িয়ে আছে, কারণ বাড়ি থেকে ও রোজ রোজ এখানে আসে। ও হয়তো এখানে ঘুরতে আসে, না হয় এখানে খেলতে আসে। ভেবেছিল আমাদের সাথে অন্যখানে যাবে, কিন্তু ওর এই আশাটা পূরণ হয়নি। Thank you.
হাঁটতে হাঁটতে সোনার পা পড়ে গেছে জলে। তা এখন ছোট ভাই জুতোগুলো পরিষ্কার করে দিচ্ছে, হঠাৎ দেখি নিয়েছে, আমি ভিডিও করে নিচ্ছি। এই জমিতে মাত্র বীজ বপন করা হয়েছে। এখানে হচ্ছে কৃষকের বিশ্রাম ঘর। কৃষকের বিশ্রাম ঘর, আমরা নদীতে যাব। ঘুরতে ঘুরতে নদীর পাশে এসেই গেলাম। ভাইদের বলছিলাম চলো আরো কাছ থেকে দেখে আসি, ওরা আমাকে নিয়ে যায়নি, তো বাধ্য হয়ে আবার ফিরতে হচ্ছে ঘরে। ওরা আবার আমাকে ফেলে আগে আগে এগিয়ে গেছে। সানসেট দেখার জন্য এসেছিলাম। এই হচ্ছে সানসেট, দারুণ দৃশ্য। Thank you.
ঘরে ফিরেই আমরা নিজেরা নিজের আয়োজন করেছি ছোটখাটো পিকনিকের। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে তো ক্লিক করে নেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।